তুমি আমাকে বলে দাও শোনো সুন্দরী এ কি জাহাপনা আপনি আমার বাড়িতে সুন্দরী আমি তোমার দুঃখ মোচন করতে এসেছি এই কুড়ে ঘরে তোমার মতো সুন্দরী বসবাস করা শুভ পয় না তাই তোমাকে নিয়ে আমি আমার অট্টলিকায় পরম যত্নে রাখব সুন্দরী জাহাপনা আমি যে সামান্য এক ভিখারী মেয়ে আপনি ইচ্ছা করলেও শত শত সুন্দরী আপনার প্রাসাদে নিয়ে যেতে পারেন আপনি দয়া করে এই স্থান ত্যাগ করুন আরে সুন্দরী আমি তোমার মিষ্টি কথায় বলবো না আমি তোমায় না নিয়ে কোথাও যাব না আচ্ছা সুন্দরী এখন যদি তোমাকে জোর করে ছিনিয়ে নেই তাহলে তোমাকে কে রক্ষা করবে ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও বাঁচাও আমি রক্ষা করব তোমাকে কি কাজল তুমি এই স্থান ত্যাগ করো আমি আমি বলছি তো আমি এই স্থান ত্যাগ করব না পিতা তাহলে কি করবে আমার দিদিকে আমি রক্ষা করব কেমন করে তুমি তোমার দিদিকে রক্ষা করবে প্রয়োজন বললে অস্ত্র ধরব কি দুঃসাহস আমার কন্যা হয়ে আমার কথায় কথায় প্রতিমা আর পদে পদে পদাগর বেশ ধরাশ করজন রণক্ষেত্রেই বোঝা যাবে কে কেমন জন তাহলে তোমাকে কে রক্ষা করবে জাহাপনা আপনার আপনার হাতে ওটা কি জাহাপনা আমার হাতে তলোয়ার দেখি না ওটা আমার হাতে একটু দিন তোমার হাতে দিব হ্যাঁ হ্যাঁ ওটা আমি কোনোদিনও দেখিনি একটু দেন না হ্যাঁ তাই ভাবছি হ্যাঁ হ্যাঁ ভেবে ঠিক করেছি এই নাও চেয়ে দেখো আমার হাতেটা অমূল্য রতন তোর মতো পেশাস আমাকে কি করতে পারবে এই দেখ চেয়ে দেখ এই এই কিরে যে তামাশা দেখ এই চেয়ে দেখ একই একই করছো দিদি ছেড়ে দাও বলছি ছেড়ে দাও এটা আমার হাতে তুমি কেন দাও ছেড়ে দাও বলছি দিদি ছেড়ে দাও হে হত ভাগ্নের জন্য তুমি দুঃখ করো না তাজি নানা বোন আমি আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না বোন কে এখনো বলছি তাদের এই স্থান ত্যাগ করো বলেছি তো পিতা আমি যাব না আমি থাকতে আমার দিদির কোনো ক্ষতি হতে আমি দিব না তাহলে তুমি কি করবে প্রয়োজন হলে আবারও অস্ত্র ধরব তাহলে যুদ্ধের স্বাদ এখনো মিটেনি ধরাস্ত করণ
নরকটাই বোঝা যাবে কে কেমন জন। আচ্ছা সুন্দরী, এখন যদি তোমাকে জোর করে ছিনে নিয়ে যায় তাহলে তোমাকে কে রক্ষা করবে? এসো দস্যু, যদি তোর জানের মায় থাকে তো তাহলে স্থান ত্যাগ কর, তা না হলে আমি তোর জানটা খতম করে ফেলব। দেখি তোর পাউতে কত শক্তি আছে। ধরে দিয়ে আসুন আব্বা, জাত করে লুচ্চা কাকা সাইজ করে। আরে জুংলি দস্যু, যদি আমার নিকট একখান অস্ত্র থাকতো তাহলে আমি তোকে উচিত শিক্ষা দিতাম। কোথায় আমার পাগলি বাজি, এখানে অস্ত্র লিয়ায় আব্বা, এবার যুদ্ধ করুন। লে লে ছেদ অস্ত্র লে। আরে জঙ্গলি দস্যু, যদি জানের মা থাকে তো তাহলে স্থান ত্যাগ কর। আরে শয়তান, কাকে তুই জানের ভয় দেখাচ্ছিস? তাহলে ধর অস্ত্র কর, রণ রণক্ষেত্রেই বোঝা যাবে কে কেমন জন। আমাকে এক গ্লাস পানি দাও। কার আর পাগলি বাজি, এক গ্লাস পানি লে। এই নিন আব্বা, হে যে পানি লে। লে রে শাহেদ, পানি লে। না দেখি ইয়া কি করছো দিদি? কাকে কাকে তুমি পানি দিচ্ছ? তাজেল, এ যে তোমার শ্বশুর শত্রু। এসো দিদি, তুমি তুমি আমার সাথে এসো। শোনো বোন, শত্রু হলেও সে যে তোমারই পিতা। থাক পিতা, চলে এসো, চলে এসো বলছি। ঠিক আছে তাই চলো। আরে ছেদ, তোহার কন্যা তোকে পানি দিল রে ছেদ, আমার কোনো দোষ নেই ছেদ। যেমন তোমার কর্ম তেমন তোমার ফল।
তাহলে কি পৃথিবীতে আপন বলতে কেউ নেই? হ্যাঁ, আছি শুধু তুমি আর আমি। তাহলে দেখা যাক, আবার চেষ্টা করে দেখি মনোবাসনা পূর্ণ করতে পারি কিনা।